কারুকার্যগুলো দেখেন, এত পুরনো একটা মসজিদ, ওই সময়ে এত নিখুঁতভাবে এই কারুকার্যগুলো করা হয়েছে যে আমার যদি এই ইচ্ছাটা পূরণ হয় তাহলে আমি মসজিদে গিয়ে অনেক মূল্যবান একটা পাথর এই যে দেখতে পাচ্ছেন, দুষ্কৃতিকারী যারা ছিল তারা এইখানে কিছুটা অংশ এখান থেকে কেটে বা ভেঙে তুলে নিয়ে গেছে। ভেতরের নকশাটা খুব সুন্দর, ইমামের যে জায়গা যেখানে আরবি হরফে কিছু লেখা আছে, বাট আমি আসলে অনেক মূল্যবান এই মূল্যবান জিনিসগুলো আসলে সবসময় দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট আজকে ধরতে পারলাম, ছুঁয়েও দেখলাম। কারণ 5 টাকার নোটে এই মসজিদটা আপনারা দেখতে পাবেন। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত এই জায়গাটাতেই এই গর্তটা ছিল যেখানে চোরদেরকে ফেলে দেওয়া হতো এবং চোররা গিয়ে একদম দিঘির মাঝখানে উঠত। আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা মসজিদের সামনে। মূলত এটা প্রায় 500 বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের কিছু বিশেষ ইতিহাস আছে, কিছু বিশেষ ব্যাপার আছে যেগুলো আমি আপনাদেরকে জানাবো, পাশাপাশি এই মসজিদটার সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দেব। সো যেহেতু 500 বছরের পুরনো একটা মসজিদ, বুঝতেই পাচ্ছেন এই মসজিদটার কতটা মানে বিশেষত্ব আছে। তো চলুন আমরা মসজিদটা ঘুরে দেখি, আজকে আপনাদেরকেও ঘুরে দেখাই। এই তো, এটা হচ্ছে সেই কুসুম্বা মসজিদ। অনেকে বেড়াতে এসেছেন এখানে, অনেক অসাধারণ একটা মসজিদ। ভেতরে আমরা প্রবেশ করব, ভেতরে কি কি আছে তার আগে একটা বিশেষ কিছু দেখাবো আপনাদেরকে। চলুন আমরা ওই বিশেষ জায়গাটা একটু দেখে নিই। আমি সামনে আছে ওই জিনিসটা, বিশেষ একটা জিনিস। এটা হচ্ছে মূল্যবান কষ্টি পাথর, যেটা আপনারা জাদুঘরে দেখে থাকেন। এই অনেক মূল্যবান একটা পাথর দেখতে পাচ্ছেন। এই দুষ্কৃতিকারীরা, এটা এখানে ছিল না, এটা ছিল এই মসজিদ থেকে 1 কিলোমিটার দূরত্বে একটা খোলামেলা জায়গাতে, কোনো একটা কবরের আশেপাশে ছিল। সো এটা হচ্ছে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দুষ্কৃতিকারী যারা ছিল তারা এইখানে কিছুটা অংশ এখান থেকে কেটে বা ভেঙে তুলে নিয়ে গেছে। আর ওই 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 জায়গাটাতে নিরাপত্তা খুব একটা ছিল না, যে কারণে তুলে নিয়ে এসে এখানে মানে একটা প্রাথমিকভাবে রাখা হয়েছে, একটা সাধারণভাবে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এত মূল্যবান একটা জিনিস। এখানে আরবি হরফে কিছু লেখা আছে, বাট আমি আসলে লেখাটা পড়তে পারছি না। এই তো এই জিনিসটা, অনেক মূল্যবান এই মূল্যবান জিনিসগুলো আসলে সবসময় দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট আজকে ধরতে পারলাম, ছুঁয়েও দেখলাম। এই যে এই পাশেও ওই মানে চেষ্টা করেছিল এটাকে ভেঙে তুলে নিয়ে যাওয়ার, বাট তুলে নিয়ে যেতে পারিনি, অনেক ওজন, এখান থেকে ভেঙে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কষ্টি পাথর যেটা জাদুঘরে দেখা যায়। কষ্টি পাথর বা মূল্যবান কোনো একটা পাথর হবে, এটা অনেক মূল্যবান একটা জিনিস। সো যাই হোক, এটা আমার মনে হয় আরেকটু নিরাপত্তা দিয়ে রাখা উচিত। আর আজকে মসজিদে একটু গ্যাঞ্জাম বেশি, টুরিস্ট পুলিশ বা নৌ পুলিশ, ওরা অনেক পুলিশ আসছে, সাংবাদিক আসছে, কোনো একটা কারণে তারা এখানে সাংবাদিকরা রিপোর্ট করছে। আমরা এই মসজিদটার যে নির্মাণ শৈলী সেগুলো, মসজিদের যে দেয়াল, এত পুরনো একটা স্থাপনা, এগুলো একটু ঘুরে দেখি। আমি এই তো মসজিদের ঠিক ডান বাম পাশের এই অংশে চলে এসেছি। এখানে আমি যদি দেখাই আপনাদেরকে মসজিদটার যে কারুকার্য, সেগুলো দেখে বুঝতে পারবেন এগুলো হচ্ছে সুরকি, সিমেন্ট না, এগুলো হচ্ছে সুরকি। আর এগুলো পাথরের ব্লক, যেগুলো দেখতে পাচ্ছেন অনেক মানে মজবুত একটা ব্লক। এগুলো এগুলো আসলে অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি করা সেটা আসলে জানা মুশকিল, আমি আসলে জানি না, বাট আপনারা চাইলে গুগল করে একটু ইতিহাস বা এটার ইতিহাস অন্যান্য কিছু জেনে নেবেন। আমার আলাদাভাবে এই ভিডিওটি কিন্তু আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত ইতিহাস সহ বর্ণনা করা আছে। কারণ আমি এর আগে একবার এসেছিলাম এখানে, বাট আজকে আবার এসেছি। এই যে নকশাগুলো দেখুন, খুব সুন্দর লাগছে নকশাগুলো। চিন্তা করেন, প্রায় 500 বছর পুরনো এই মসজিদ, বুঝতেই পাচ্ছেন মসজিদের আরও কিছু ইতিহাস ঐতিহ্য আছে, আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে ওযুখানা, এখানে দেখতে পাচ্ছেন এটা, এখানে উঁচু করে ভেতরে নামাজ পড়তে পারবেন, নামাজ পড়ার ব্যবস্থা আছে। এটা চার কোনায় মিনারের মতো, এটা দেখতে পাচ্ছেন মসজিদের একটা অংশ। আপনারা যারা এই মসজিদটা সম্বন্ধে, প্রতিটা মানুষ কিন্তু এই মসজিদ কখনো, বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় এই মসজিদটা দেখেছে। কেউ যদি বলে আমি এই মসজিদটা দেখিনি তাহলে সেটা ভুল হবে, কারণ 5 টাকার নোটে এই মসজিদটা আপনারা দেখতে পাবেন। 5 টাকার নোটে যে মসজিদটা আছে সেটাই এই কুসুম্বা মসজিদ। খুব সুন্দর
এই অনেক বড় বড় কিন্তু পাথরের ব্লক। এটা আমি কিন্তু পেছনের অংশে এসেছি, এই মসজিদটা পেছনের অংশে এসেছি। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে এই মসজিদে প্রতি শুক্রবারে কিন্তু প্রচুর টুরিস্ট হয়। আজকে শুক্রবার না, আজকে বৃহস্পতিবার। আমি একটু ফাঁকা ডেতে আসছি কারণ যাতে আপনাদেরকে ভালোভাবে মসজিদটা দেখাতে পারি। অনেক লোকজনের গ্যাঞ্জাম থাকলে আসলে কোনো কিছু রিভিউ দেওয়া খুব একটা ভালো হয় না। তো যাই হোক, প্রতি শুক্রবারে এখানে প্রচুর মানুষ আসে মানত দেওয়ার জন্য। অর্থাৎ মানুষ মনে মনে একটা সংকল্প করে যে এইরকম আল্লাহর কাছে যে আমার যদি এই ইচ্ছাটা পূরণ হয় তাহলে আমি মসজিদে গিয়ে কিছু গরিব মানুষ ফকির তাদেরকে খাওয়াবো, পাশাপাশি মসজিদে কিছু দান করব। সো এই উদ্দেশ্যে অনেকেই আসে এখানে মানত করে প্রতি শুক্রবার। এই তো মসজিদের, এটা হচ্ছে আরেকটা সাইড, ডান সাইড। সো এইগুলোও হচ্ছে একই রকম দেখেন না, দেখা যাচ্ছে। এই তো পাথরের ব্লকগুলো কাছে থেকে দেখাই। মসজিদের ভেতরে আমরা যাব, বাট এখন আসলে অ্যাকচুয়ালি নামাজের সময়। আগে আমি নামাজ পড়বো ভেতরে গিয়ে, তারপরে আপনাদের একটু ভিডিও করে দেখাবো মসজিদের ভেতরের অংশটা। আচ্ছা, মানত যারা দিতে আসে তারা মূলত এখানে রান্নাবাড়া করে। এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন, ওই যে রান্নাবাড়ার জায়গা, এগুলো সব রান্নাবাড়ার জায়গা। এগুলো অনেক লোকজন হয় এখানে, গ্যাঞ্জাম বসে থাকে এখানে, সব গরিব ফকির মিসকিন এখানে এগুলোতে বসে থাকে আর রান্না করে। যারা মানত দিতে আসে তারা রান্না করে মানুষগুলোকে খাওয়ায়। এই জায়গাটা একটু ডেকোরেশন করা আছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর ওই দিকে হচ্ছে একটা ছোট ছোট মানে পার্কের মতো জায়গা করা আছে একদম মসজিদের একদম পেছনের অংশে। আর এই তো দেখতে পাচ্ছেন, এইটা একটু আমি ঘাটের দিকে যাব, একটা আরেকটা তথ্য আপনাদেরকে দেবো। চলুন আগে ঘাট, সরি দীঘিটা একটু দেখে আসি। আগে বললাম যে এখানে আজকে সাংবাদিক কিছু পুলিশ কর্মকর্তা তারা এসেছে, এই তো এখানে তারা আছে। আর আমি এখন পুকুর ঘাটের দিকে যাব। পুকুর ঘাটে মূলত পুকুর ঘাটের আরেকটা ইতিহাস এখানে আছে, ইতিহাস জানা যায়। সেটা হচ্ছে যখন এই মসজিদটা যখন যারা তৈরি করেছে, নির্মাণ করেছে, ওই সময় এই আশেপাশে যারা চুরি করত মূলত এই চোরদেরকে ধরে এনে এই মসজিদের ঠিক এই পাশে, এই তো এই জায়গাতে একটা গর্ত আছে, এই গর্তটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে চোরদেরকে ফেলে দেওয়া হতো। যখন চোরকে ফেলে দেওয়া হতো তখন এই যে বিশাল একটা দিঘি ইয়ার সামনেই, এই মসজিদের সামনেই, এই যে মসজিদ আমি একটু দেখাই, এটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই তো এই যে এই মসজিদের সামনের যে দিঘিটা আছে, এই দিঘির মাঝখানে ওই চোরটা ভেসে উঠতো। অর্থাৎ এই গর্তে ফেলা হতো, এখানে গর্ত হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে, গর্তে ফেলা হতো আর চোর গিয়ে ওই দিঘির মাঝখানে আর কি উঠতো। এইটা হচ্ছে তার শাস্তি। অনেক সময় বলা হয় যে চোর মরে ভেসে উঠতো। আর এটা হচ্ছে দিঘির ঘাট। আর এই দিঘিটা কিন্তু অনেক বিশাল একটা দিঘি, অনেক বিশাল। এখান থেকে হয়তো বোঝা যাবে না, আমি একটু সামনে আগাই, সামনে গিয়ে আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাতে পারবো যে দিঘিটা কত বড়। এই তো দিঘি, যারা মানত দিতে আসে তারা কিন্তু এই দিঘিতে ওই গোসল করে এসে, অর্থাৎ গরিব ফকির মিসকিন যারা আছে তাদেরকে টাকা দেয়, খাবার দেয়, মসজিদে টাকা দেয়। দেওয়ার পরে তারা এসে এই পুকুর ঘাটে এসে পুকুরে গোসল করে। গোসল করে আসলে একটা মানে মানসিক যে শান্তিটা, যে আমি পাপমুক্ত হলাম বা চেষ্টা করলাম পাপমুক্ত হওয়ার, এরকম একটা আর কি চিন্তাভাবনা তারা করে। বুঝবেন, এই তো এখান থেকে উঁকি দিচ্ছে মসজিদটা। আচ্ছা, আপনাদেরকে সেই গর্তের কাছে নিয়ে যাই, অ্যাকচুয়ালি যেখানে হচ্ছে এই চোরদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেলে দেওয়া হতো সেই জায়গাটাতে নিয়ে যাই। তো এখন গর্তটা নাই, আর এখানে হচ্ছে একটা মানে মার্কেট গড়ে উঠেছে, কিছু দোকানপাট গড়ে উঠেছে। অর্থাৎ আপনারা যারা এখানে বেড়াতে আসবেন, আপনাদের প্রয়োজনীয় কিছু লাগলে শপিং করলে এখান থেকে করতে পারবেন। এখানে অনেক বিভিন্ন রকম দোকান আছে, মানে মসজিদের যে প্রবেশদ্বার আছে এখানেই অনেক দোকান আছে, বাচ্চাদের খেলনা বা বড়দের কিছু জিনিসপত্র এগুলো নিতে পারবেন। এই তো দোকানপাট। আর এই তো মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এখানে বর্ণনা আছে। আচ্ছা, ইতিহাস সম্বন্ধে একটু বলি, মসজিদটার প্রবেশ পথের ওপরে স্থাপিত শিলালিপি অনুযায়ী 966 হিজরি অর্থাৎ 1558 থেকে 1559 খ্রিস্টাব্দ সালে
শের শাহের বংশধর আফগানি শাসনামলের সুর বংশের শেষ দিকের সুলতান গিয়াস উদ্দিন বাহাদুর শাহের আমলে জৈনক সোলাইমান কর্তৃক নির্মিত হয়েছে বলে জানা যায়। কুসুম্বা মসজিদের মূল কাঠামো সহ আজও বিদ্যমান। এটা হচ্ছে এখানকার যেটা ইতিহাস, সেটা আমি একটু জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। সো আপনারা চাইলে আরও বিস্তারিত গুগল করে জেনে নিতে পারেন। সো এনিওয়ে দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত এই জায়গাটাতেই এই গর্তটা ছিল যেখানে চোরদেরকে ফেলে দেওয়া হতো এবং চোররা গিয়ে একদম দিঘির মাঝখানে উঠত, মানে শাস্তিস্বরূপ। এটা হচ্ছে সেই জায়গাটা, এখানে আমার জানা মতো এটা এখানে সেই জায়গায় কর্নারটা। এটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা সেই মসজিদ, আর এখানে সেই কর্নার জায়গাটা, এখানে চোরদেরকে ফেলে দেওয়া হতো। আর আর এই দিঘির মাঝখানে চোররা গিয়ে ভেসে উঠত। একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এটা সেই দিঘি, এই দিঘিতে এসে চোররা ভেসে উঠত, এটা তাদের শাস্তি। আমি মানে এটাকে আমি ভেবেছিলাম হয়তো এটা একটা প্রচলিত কথা, এটা ভেবেছিলাম আমি, এটা প্রথমে বিশ্বাস করেছিলাম না। বাট এখানকার যিনি খাদেম, মসজিদের যিনি খাদেম, তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন বিষয়টা। আর এটা হচ্ছে সেই দিঘি। এখন যেহেতু নামাজ হচ্ছে, আমি মসজিদের ভেতরের অংশটা আপনাদেরকে দেখাবো। এখানে কিছু টুরিস্ট আসছে আমি দেখতে পাচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন টুরিস্ট, এখানে অনেক টুরিস্ট আছে। আর এটা মসজিদটা, যেহেতু মসজিদের ভেতরে নামাজ হচ্ছে, একটু ভেতরে হয়তো যাওয়া যায়, চলুন যাই। এই তো আমি এখানে উজু করে নিলাম, এখানে পাশে উজুখানা আছে, উজু করে নিয়েছি। আমি ভেতর মসজিদের ভেতরে যাব, এখানে আসরের নামাজটা পড়ব, আর ভেতরের অংশটা আপনাদেরকে দেখাবো যে মসজিদের ভেতরে আসলে পরিস্থিতিটা কেমন। চলুন দেখি পরিবেশটা। এই তো মসজিদের ভেতরের অংশ, মুসল্লিরা এখানে নামাজ পড়ার জায়গা, মুসল্লিরা এখানে নামাজ পড়ছে। আমি নামাজ পড়ব ভেতরে, একটু দেখাই। এটা হচ্ছে একটা সিংহাসন, মানে বিচারকের সিংহাসন, মানে যদি কোনো বিচার কার্য হতো তাহলে এখান থেকে ওই সিংহাসন থেকে সেটার বিচার কার্যের ফলাফল দেওয়া হতো। এই সিংহাসনে ওঠার এখানে একটা সিঁড়ি আছে, কয়েক ধাপের একটা সিঁড়ি। এই তো সেই সিঁড়িটা। মসজিদের ভিতরে একটু আলো স্বল্পতা হবে, কারণ এটা আমি অ্যাকশন ক্যামেরা ইউজ করছি যে কারণে। আচ্ছা, এটা হচ্ছে সেই সিঁড়ি, আর এটা সিংহাসন দেখতে পাচ্ছেন, এই যে সিংহাসন, এখানে এগুলো নামাজ পড়ার ব্যবস্থা, আর ইমাম ওইখানে নামাজ পড়ায়। আচ্ছা, উনি হচ্ছেন খাদেম মসজিদের, ওনার সাথে কথা হয়েছে আমার, উনি আমাকে বিস্তারিত যেটা যেটা জানানো সেটা জানিয়েছে। আর এখান থেকে ইমাম নামাজ পড়ায়, একটু আগে নামাজ পড়ালো, আমি এখানে নামাজ পড়েছি। আর মসজিদের কিন্তু উপরের যে গম্বুজ আছে সেই গম্বুজগুলো একটু দেখায় আপনাদেরকে, এগুলো হচ্ছে গম্বুজ, ছয়টা গম্বুজ আছে এখানে। ওই যে এটা হচ্ছে গম্বুজ, আর এগুলো মসজিদের ভেতরের অংশ। আর ইমাম যেখান থেকে নামাজ পড়ায়, এই জায়গাটার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আপনাদের দেখায়। এই কারুকার্যগুলো এত বেশি নিখুঁত আর এত বেশি সুন্দর, আমি একটু লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো, দেখেন এত পুরনো একটা মসজিদ, ওই সময়ে এত নিখুঁতভাবে এই কারুকার্যগুলো করা হয়েছে। কারুকার্যগুলো কাছে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর আর নিখুঁতভাবে এই কারুকার্যগুলো করা হয়েছে। এটা কিন্তু ইমামের নামাজ পড়ার যে জায়গা, নামাজ পড়ায় ইমাম এখান থেকে। সো অ্যাকচুয়ালি কারুকার্যগুলো আর একটু দেখাই, কত নিখুঁতভাবে করা হয়েছে কারুকার্যগুলো ওই সময়ে, বুঝতে পারছেন। ভেতরের নকশাটা খুব সুন্দর, ইমামের যে জায়গা যেখান থেকে নামাজ পড়ায়, ভেতরের জায়গাটাও কিন্তু অসাধারণ। এখানে এতক্ষণ আর কি ফ্যান চলছিল গরমের সময় যেহেতু, আর ওই কারণেই সাউন্ড পলিউশনটা হয়েছে। উনি আমি আগে দেখিয়েছি অবশ্য, ওই যে উনি হচ্ছেন খাদেম এই মসজিদটা, অনেক ভালো একজন মানুষ তিনি। এই তো হচ্ছে টোটাল মসজিদের যে বিষয়বস্তু সেটা, অনেকে আসছে নামাজ পড়ছে। এতো আমার বন্ধু ইকবাল কবির চৌধুরী, ও আসলে এখানে নামাজ পড়ল আমার সাথে এসেছে সে।
এই তো মসজিদের ভেতরের অংশ। তো যাই হোক, আর এই তো হচ্ছে আপনাদেরকে দেখালাম মসজিদের যে বিষয়গুলো সেগুলো সব কিছু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখিয়েছি। আর এখানে কিন্তু মৌমাছির চাক আছে, দেখতে পাচ্ছেন পুরনো স্থাপনাগুলোতে কিন্তু মৌমাছির চাক দেখা যায়। এই পাশেও আছে মসজিদের মূল প্রবেশদ্বারে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই কুসুম্বা মসজিদটির একদম পেছনে, একদম পেছনের অংশে। এখানে কিন্তু একটা কিছু রেস্টুরেন্ট আছে, পাশাপাশি ছোট্ট একটা পার্কের মতো, ছোট্ট পরিসরে পার্কের মতো একটা জায়গা করা হয়েছে। আমি একটু দেখাই, এটা হচ্ছে মসজিদের পেছনের যে অংশ সেটা, আর এখানে ওই ছোট্ট পার্কের মতো একটা জায়গা আছে এই যে ভেতরে, এখানে সামনে আর ওই তো ফাস্টফুডের দোকানগুলো আছে। চাইলে আপনারা এখানে সেই মানে ফাস্টফুডগুলো খেতে পারবেন, পাশাপাশি এই ছোট্ট পার্কটি ঘুরে দেখতে পারবেন। একটু হেঁটে যাই, হেঁটে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, তো দেখলে বুঝতে পারবেন আসলে ভেতরে কী আছে। তো ফাস্টফুডের দোকান ওইটা, আর আমি এখন যাচ্ছি ওই ছোট্ট পার্কের আর কি ভেতরে, যেটা এর ভেতরে আছে। এই তো মানে বসার ছোট্ট একটা জায়গা, একটা পুকুর, আর তেমন কিছু নাই এখানে। এই তো বসা জায়গা, কারণ এখানে কিছু দোকানপাট আছে, ফুচকা ভিজাবি। এই তো বিশেষ করে শুক্রবার যে ছুটির দিনগুলোতে এখানে একটু লোকজন হয়, মানে এই ফাঁকা জায়গাতে এসে বসে। এই তো বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই তো এখানে একটা দোকান আছে, আর এই তো বসার জায়গাগুলো এইগুলো আর কি, এইগুলোই ছোট্ট একটা পার্কের মতো। আপনারা চাইলে অনেক, যখন ওখানে রোদ পড়ে অনেক সময় বসার জায়গা পাওয়া যায় না, তখন কিন্তু আপনারা এখানে, যখন ওইখানে অনেক অনেক রোদ পড়ে বসার জায়গা পাওয়া যায় না, তখন এখানে ছায়া শনিবীর একটা পার্কের মতো জায়গা, চাইলে আপনারা এখানে এসে বসতে পারেন। যাই হোক দর্শক, এই ছিল এই নওগাঁ জেলার মান্দা থানার প্রায় 500 বছরের পুরনো একটা ঐতিহাসিক মসজিদ কুসুম্বা মসজিদের টোটাল রিভিউ। এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেলে এই মসজিদের ইতিহাস সব কিছু নিয়ে আর একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি চেষ্টা করি বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। সো আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব মাস্ট। সো যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের নতুন কোনো জেলায়, নতুন কোনো প্রাকৃতিক পরিবেশে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।